রেট দিচ্ছে 280 টাকা মতো বেশি, 200 টাকা রেট দিচ্ছে এখন, 80 টাকা দিচ্ছে। মানে এখন বিক্রি করছেন 200? হ্যাঁ, 180 টাকা বেশি সকালে আর 200 টাকা রেট দিচ্ছে। মানে এখন এইভাবে বাড়ছে কেন ভাই, এইভাবে বাড়তেছে কেন? বাড়ছে হঠাৎ করে কেন? ইন্ডিয়ান অফ সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ইব্রাহিম আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, অতিরিক্ত বাড়লো পেঁয়াজ এবং আলুর দাম, যে যেখান থেকে দেখছেন চরম পরিমাণে বাড়লো পেঁয়াজের দাম, আলুর দাম। এখানে কিন্তু আলুর দাম এত পরিমাণ যে বাড়ছে বিশ্বাস করবেন না। আর আমরা আছি এখন ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে আপনাদেরকে পেঁয়াজ, আলু এবং রসুনের পাইকারি দাম জানাবো। এখানে কিন্তু নতুন আলু বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের দেশি একবারে তাজা 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 নতুন আলু, এগুলো দেখুন, এগুলো কিন্তু সব নতুন আলু বিক্রি হচ্ছে। কেমন দামে বিক্রি করছে তো বলবো যে প্রচুর পরিমাণে বাড়লো আলুর দাম এবং পেঁয়াজের দাম। মিঠুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনার এই ঠিকানাটা কি, ঘরের নামটা কি? আমার ঠিকানা হলো সাদেক খান কৃষি মার্কেট, মোহাম্মদপুর রায়ের বাজার, ঢাকা। কি অবস্থা ভাই, পেঁয়াজ আপনার ঘরে তো প্রচুর পরিমাণে মাল দেখা যাচ্ছে? হ্যাঁ আছে মোটামুটি, অন্যান্য ঘরের তুলনায় আপনাদের বাজারের মধ্যে আমি যা দেখলাম মানে অনেকগুলো ঘরের মধ্যে আপনারটা অনেকটা ভর্তি আছে, মোটামুটি পেঁয়াজ আছে। দাম কেমন চলছে এখন বর্তমান বাজারে? দাম হলো আপনার দেশি পেঁয়াজ। এটা কোন জায়গার দেশি? দেশি রাজশাহীর দেশি। রাজশাহী একবারে পুরাতন পেঁয়াজ না? পুরাতন। কত চলছিল আজকের বাজারে এই মুহূর্তে? এটা রেট দিচ্ছে 280 টাকা মতো বেশি, 200 টাকা রেট দিচ্ছে এখন, 80 টাকা দিচ্ছে। মানে এখন বিক্রি করছেন 200? হ্যাঁ, 180 টাকা বেশি সকালে আর 200 টাকা রেট দিচ্ছে। মানে এখন এইভাবে বাড়ছে কেন ভাই, এইভাবে বাড়তেছে কেন? বাড়ছে হঠাৎ করে কেন? ইন্ডিয়ান অফ করে দিয়েছে, দেশি পেঁয়াজ মার্কেটে শর্ট, কাঁচা পেঁয়াজও শর্ট, এর কারণে হঠাৎ করে দামটা বাড়ছে, এই জন্য 200 টাকা হয়ে গেছে এখন। আর এই বড়টা কোন জায়গায় ভাই? বড়টা ওটা রাজশাহীর মাল, ওটা হলো সুখসাগর বলে। ওটা কত দিয়েছিলেন? ওই লুৎফর, ওটা হলো আপনার 150 টাকা। 150 টাকা চলছিল, 150। জি জি, মানে বরফে ইন্ডিয়ান মতো লাগছে আর কি, বরফে এসে মানে বড় বড় সাইজ ইন্ডিয়ানদের মতো লাগছে। হ্যাঁ, ইন্ডিয়ানদের মতো লাগছে। আর এটা কোন জায়গায় ভাই? এটা হলো আপনার দেশি। এটা কত চলছিল? এটা আপনার 200 টাকা। এটা কি মানে রাজশাহীর? রাজশাহী 200 টাকা চলছে। এখনো বিক্রি করতে পারেন না? পেঁয়াজের দাম যে হারে বাড়ছে সামনে বাড়তে পারে আরো। এখন সামনে তো কাঁচা মাল আছে, এখন যদি আমদানি বেশি হয় আবার নাও বাড়তে পারে, আবার কমতে পারে, এখন বলা যাবে না, এটা কাঁচা মাল কথা বলা যাবে না ভাই। এই পেঁয়াজ কোন জায়গায় যে বস্তার মধ্যে? এটা এটা হলো ইন্ডিয়ান। ইন্ডিয়ান নাকি বন্ধ আবার এগুলা? ইন্ডিয়া এটা কালকে অবশ্য আগের মাল আছে না কিছু আনা? হ্যাঁ, আগে তো বর্ডার থেকে আসছে, এটি এখন আরো চল সপ্তাহে চলবে। ইন্ডিয়ান কত ছিলেন ভাই? ইন্ডিয়ান আপনার এটা পেয়েছিলাম 145-50। ইন্ডিয়ান দাম কেমন ছিল গতকালকে? গতকালকে ছিল 102 টাকা। আর সেটা বিকালে ছিল 115 টাকা, কালকে ছিল 115 টাকা, আর আজকে বিক্রি করছেন 145-50। মানে গতকালকে সকালকার তুলনায় এই পর্যন্ত কয় টাকা বাড়ছে? 20 টাকা বাড়ছে সকালকার তুলনায়, গতকালকে সকালকার তুলনায় 30-40 টাকা বাড়ছে। মানে এই হারে বাড়ছে পেঁয়াজ? দুপুরে বাড়ছিল আপনার 15 টাকা বিক্রি হয়েছে, সকালে 102 টাকা, আজকে 145-50। মানে পেঁয়াজের বাজারটা বেশি সিন্ডিকেট না? সিন্ডিকেট বলতে এখন হঠাৎ করে ভারত অফ করে দেওয়াতে এক রাতের ভিতরে অনেকটা ডিফারেন্স, অনেকটাই ব্যবধান আর কি। এখন পরবর্তীতে বাজার কি হবে এটা বলা যাবে না, কাঁচা মাল তো। আচ্ছা, বাড়তেও পারে আবার কমতেও পারে। আলুর দামও নাকি ভাই প্রচুর বাড়ছে? আলুর দাম নতুন আলু বেশ দাম আছে 48-47 টাকা। এটা কোন জায়গার নতুন আলু ভাই? এটা হলো আপনার নীলফামারি আলু। নীলফামারি নতুন আলু 48 আজকের বাজারে? 48। এগুলো বস্তা কত রুকায় ভাই? 60-65-70-80-60-65-70। আর পুরাতন আলুটা কত দিছিল? পুরাতন আলু 47-48-48। এটা এটা কোন জায়গার পুরাতন আলুটা? এটা রাজশাহী। রাজশাহী। আলুর দাম কি সামনে আরো বাড়বে ভাই? আলুর দাম না তো বাড়বে না, কারণ আলু তো ইন্ডিয়ান থেকে আলু আসতেছে, আবার বাংলাদেশে আলু চাপ দিবে, ওটা নিয়ন্ত্রণ থাকবে আর কি আলুর দাম। এই আলুটা কোন জায়গা ভাই? এটা হলো আপনার মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ কত চলছিল আজকে বাজারে? 45-45-45 টাকা আলুর কেজি, পাইকারি আলু 45 টাকা। জি জি জি। খুচরা বাজারে দর্শক আপনারা কত টাকা করে কিনছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। খুচরা বাজারে নাকি দাম অনেক বেশি রাখতেছে, 55-60 টাকা এরকম, 55-60 এরকম। ছেড়টা বলছি, 60 টাকা বেচতে তো এই নিজে বেচতে পারবে।
তাও যেই হারে দাম বাড়ছে আমরা তো মানুষ তো অনেক আতঙ্কের মধ্যে আছে তো অবশ্যই এখন মানুষের খরচটার পরিমাণ বেশি দাম বেশির কারণে কয় কেজি 100.5 কেজি এর বেশি কিনে সাহস করে আচ্ছা আচ্ছা 1 কেজি পেঁয়াজ 200 টাকা হয় তাহলে সে রোজ কামাই করে 500 টাকা 1 কেজি পেঁয়াজ 200 টাকা তো আর খাইতে হবে চাউল দাউল আছে আরো তেল তরকারি অনেক কিছু আছে এগুলো সে কিভাবে চলবে এটা তার এটা ব্যবসা বাড়ায় এখন বলা যাবে না বাজার কি অবস্থা আছে দেখা যাক কি অবস্থা চলে সুপ্রিয় দর্শক সাদেকান কৃষি মার্কেট থেকে আপনারা প্রতিদিন চলে আসবেন জাহানা ট্রেডার্স থেকে এখানে মোবাইল নাম্বার আছে ওজন লিটার মোশন 01 ডাবল 3 সিক্স 9 2 এই নাম্বারে যোগাযোগ করেন নাকি ভাই ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ